Oye, প্রিয় প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, তোমাদের আজকের গণিত ক্লাসে স্বাগত। গুড মর্নিং স্যার, তোমরা সব ভালো আছো? তুমি কথা বলছো না কেন আতিফা? হ্যাঁ, কথা বলবে না? কিছু খাও নাই বুঝি? রাগ করেছ? আমরা আজকে সকালে আমাদের প্রথম ক্লাস প্রথম শ্রেণীর করে আমরা ওই দিন গণিতে কি কি আলোচনা করেছিলাম? উষা সেলিম আসছে? আমরা ওই দিন আলোচনা করেছিলাম বিয়োগ অঙ্ক নিয়ে, আমরা আলোচনা করেছিলাম সোনামণি কি অঙ্ক করেছিলাম? বিয়োগ অঙ্ক আমরা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব 47 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা। হ্যাঁ বলো, 47 পৃষ্ঠা। আমরা সেদিন তোমাদেরকে দেখালাম যে একটি গাছে কয়েকটি পাখি উড়ে আলু উড়ে যাও আবার চলে যাও উড়ে যাও আবার চলে গেছে। এগুলো আমরা শিখছিলাম, খালি ছিল তাও শিখছিলাম। তোমাদেরকে অঙ্কগুলো আশা করি করছো, আলোচনা করবো। স্যার 50 পৃষ্ঠা, সবাই 50 পৃষ্ঠা ব্লক, 50 পৃষ্ঠা ফল, 50 পৃষ্ঠা দেখো, 50 নম্বর, 50 পৃষ্ঠায় 2 নম্বর লিজা, লিজা একটা মেয়ের নাম, লিজা কি স্যার একটা মেয়ের নাম, লিজার 8টি খেলনা ছিল, 6টি খেলনা। এই যে ছোট খেলা করো না, আমাদের পুতুল থাকে, বল থাকে, এরকম গাড়ি থাকে, রিমোট কন্ট্রোলের গাড়ি থাকে, ডাইনোসর, ওগুলো খেলনা। তাহলে ও 6টি খেলনা আছে, 8টি। সেই ছোট বোনকে 3টি খেলনা দিল। দেখো লিজা কত ভালো, তার ছোট বোনকে কত আদর করে। ছোট বোনকে এখন তার আর 6টি খেলনা রইল। করে খেলা চলে যাওয়া ওগুলো মানে বিয়োগ পেয়ে বিয়োগ হওয়া মানে তোমাদের কমে যাওয়া। তাহলে আমরা লিজার 8টি খেলনা ছিল এরকম লিখবো না, আমরা এগিয়ে লিখবো, একটু সাজিয়ে লিখবো, লিজার খেলনা ছিল 8টি।
ওরকম করে একটু সাজাতে ওকে সবকটা যে মনে করে যায় ওরকম করে আমাদের খেয়াল রাখতে হবে খেলনা দিল খেলনার নিচে খেলনা ছিল বলে দুটো কমা দিয়েছি, কয়টা দিয়ে ফেলছে? এটা বিয়োগ অঙ্ক। তো আমরা কিভাবে বিয়োগ করেছিলাম? আমরা পরশুদিন তোমাদেরকে শিখিয়েছি বিয়োগ করেছিলাম আমরা আটটি দাগ দেব, কয়টি? এবার আট থেকে আমরা তিনটে নিয়োগ করবো, দুই তিন, এই তিনটে চলে গেছে, তাহলে বাকি কয়টা আছে বলো? এক দুই তিন চার পাঁচটি, ভেরি গুড, পাঁচটি। তাহলে এখানে আমরা রিভিউ করছি, তাহলে এখন তার কাছে কয়টি খেলনা রইল? সর্বোচ্চ প্রিয় ছাত্র ছাত্রীরা, এ আমার অঙ্কগুলো খুব সোজা না স্যার, আমরা পাঁচটা দাগ দিই, এ কয়টা দাগ দিলাম এখানে স্যার? আটটা। আটটা থেকে আমরা কি করলাম? আটটা থেকে আমরা কি করলাম? ওই তিনটি বিয়োগ করে ফেললাম। হ্যাঁ, বিয়োগ করা মানে কি স্যার? ওইরকম করে বাদ দিয়ে দিচ্ছি দেখছো। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো অত্যন্ত সহজ ভাবে করতে পারি। ওকে, আমরা আবার
ওই হাতের পরে গলাটা বর্ষ বর্ষে শিখে ফেলো তোমরা বাসায়। কেউ তোদের পরে গেলে আট, তোমাদের তিন বিয়োগ তিনের পর থেকে কত, তিনের পরে কত, চার পাঁচ ছয় সাত আট, এই আট পর্যন্ত করে শেষ। তারপরে দেখো কত, পাঁচ গেলে কত, পাঁচ, এই পাঁচ। আর এত দাগ টাগ দেওয়ার দরকার নেই। আমরা যখন উপরের ক্লাস যাব, এই শুনবনি, আমরা যখন উপরের ক্লাসে যাব তখন তো আর এই দাগ দিয়ে করা যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করো। এবার আমি আলোচনা করব আপনাদের সাথে তিন নাম্বার, একটি গাছে ছয়টি পাখি বসেছিল। তোমরা পাখি দেখো নাই, পাখি দেখছ? আতিফা, তুমি পাখির নাম বলো, পাঁচটি পাখির নাম বলো। পারবে না? উষা সেলিম, তুমি তুমি পাঁচটি পাখির নাম বলো। পারো না? পাখির নাম একটাও পারো না? তুমি কাক দেখো নি? হ্যাঁ, চড়ুই পাখি দেখো নি, টিয়া পাখি, ময়না, শালিক। এবার দেখো স্যার, একটি গাছে ছয়টি পাখি বসেছে, বসছে ছয়টি। এবার কি হলো দেখো, দুইটি পাখি উড়ে গেল, ওখান থেকে ছয়টি থেকে দুইটি চলে গেছে, চলে যাওয়া মানে বিয়োগ হয়ে যাওয়া। হ্যাঁ, আর কয়টি পাখি রইল? একই অঙ্ক স্যার, ছয় থেকে আমরা দুই এরকম করে বিয়োগ করব। তাহলে আমাদের অঙ্কটাকে সাজাতে হবে, ওই যে আমি যেভাবে সাজাচ্ছি, ছয়কে আমরা শেষে নিয়ে যাব। সোনামণি, ছয়কে আমরা কোথায় নিয়ে যাব? শেষে নিয়ে যাব। আমরা লিখবো কিরকম জানো, একটি গাছে পাখি বসে ছিল, অথবা গাছে পাখি বসেছিল, উদ্দুর লিখলেও হবে, একটিতে না লিখে গাছে লিখতেও হবে। আর লিখলেও লিখতে পারো, একটি গাছে পাখি বসেছিল, বসেছিল কয়টি বসেছিল স্যার? ছয়টি। আমরা তারপরে কি বলছে, দুইটি পাখি উড়ে গেল, দুইকে আমরা শেষে নিয়ে যাব, দুইটি আগে লিখতে পারবো না। তাহলে আমরা লিখবো, পাখি উড়ে গেল, পাখি উড়ে গেল, উড়ে গেল কয়টি স্যার? দুইটি উড়ে গেছে, উড়ে গেলে বিয়োগ হবে, বিয়োগ হবে, চলে যাওয়া, উড়ে যাওয়া, এগুলো হচ্ছে বিয়োগ। ওকে, তাহলে আমার যখন চলে গেছে, হ্যাঁ, তখন সেটা হবে বিয়োগ। ঠিক আছে স্যার, আমরা শিখেবো এখানে ছয় থেকে আমরা দুই বিয়োগ করব। প্রথমে আমরা ছয়টা দাগ দেব, কয়টা দাগ দেব স্যার? ছয়টা।
কয়টি পাখি রইল? সুতরাং আমরা এখানে লিখবো, সুতরাং পাখি পাখি রইল, পাখি রইল কয়টি? চারটি। অপরেশন করে লিখবো এবার উত্তর। উত্তর চার। আমার প্রাণপ্রিয় প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, তোমরা আশা করি এই অঙ্কগুলো বুঝে গেছো। আমার মনে হয় না এগুলো খুব একটা কঠিন অঙ্ক। খুব কঠিন অঙ্ক স্যার? হ্যাঁ, বেশি কঠিন না স্যার? আমরা একটু করে বুঝবো, আর ওই সাজাবার নিয়মটা খেয়াল করবো। সাজাবার নিয়মটা যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সাজাতে লিখতে সুবিধা হবে। ওকে, আর যদি আমরা সাজাতে না পারি, বই যেরকম আছে ওরকম লিখছি লিখি, তাহলে আমরা বিয়োগ করতে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়। ওকে, কষ্ট মানে কিভাবে করবে? দুই ছয় এখানে, দুই এখানে, হলে বিয়োগ কিভাবে করবে? হ্যাঁ, এই জন্য আমরা খুব সুন্দর করে সাজাবো, তারপরে আমরা অঙ্ক করবো। এবার আমরা আলাপ করবো আপনাদের সাথে চার নাম্বার। সবাই চার নাম্বার প্রশ্ন করতে পারো কিনা দেখো, আমার শ্রমণীরা প্রশ্ন করতে পারো কিনা দেখো। স্যার আমরা এবার চার নম্বর দেখো। একটি শ্রেণীকক্ষ, যেমন এটা আমাদের একটা শ্রেণীকক্ষ, আমরা এখন শ্রেণীকক্ষে পাঠদান করছি, আমাদের দুর্ভাগ্য তোমরা আমাদের সামনে নেই, তোমাদের জন্য কি মায়া মমতা। হ্যাঁ, আজ তোমাদের কতদিন দেখিনি, প্রায় একটা বছর তোমাদের সাথে আমাদের আর দেখা হচ্ছে না। তোমাদের জন্য আমাদের ভীষণ প্রাণ থাকবে স্যার, কারণ তোমরা আমার প্রিয় স্নেহের ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে। তাই তোমাদের মা বাবা তোমাদেরকে যতটা ভালোবাসেন, আমরা তার চেয়ে মনে হয় আরো বেশি ভালোবাসি, কারণ তোমরা আমাদের প্রাণ, তোমরা আমাদের বাগানের ফুল। আমরা তোমাদেরকে কত লালন পালন করে একটা বাগানে গাছকে যেভাবে পরিচর্যা করে তখন ভালো ফুল ফল পাওয়া যায়, আমরাও তোমাদের সেভাবে চেষ্টা করছি। কতটা পারছি অনলি গড নোজ, সৃষ্টি করতে জানেন।
এবার দেখো স্যার 4 নম্বর, একটি শ্রেণীকক্ষে 8 জন ছাত্র আর ছাত্রী মিলে 8 জন আছে, ছাত্র আর ছাত্রী মিলে 8 জন আছে, তাদের মধ্যে 3 জন ছাত্রী, আর তাদের মধ্যে ছাত্রী কয়জন? 3 জন। স্যার খুব খেয়াল করো, ছাত্রীরা এদিকে বসছে, ছাত্ররা এদিকে বসছে, আমাদের ক্লাসে ছাত্র ছাত্রী ছিল মাত্র 8 জন, ওদের মধ্যে 3 জন হচ্ছে ছাত্রী আর বাকিরা কি স্যার? ছাত্র না। তাহলে মোট ছাত্র ছাত্রী ছিল 8 জন, সেখান থেকে যদি আমি ছাত্রীটা বিয়োগ করে ফেলি তাহলে আর কয়জন ছাত্র আছে সেটা বের হবে, তাই তো? তাহলে আমরা এখন কিভাবে করব অঙ্কটা? আমরা লিখব ছাত্রছাত্রী আছে কয়টি? 8টি। ছাত্রী আছে 3 জন, হ্যাঁ ওখানে 8 জন, এখানে 3 জন, আমরা বিয়োগ করব। আর সংখ্যাগুলো লিখতে ওভাবে সাজিয়ে গুছিয়ে লিখব। ওকে স্যার, তাহলে এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো আমাদের লিখতে হবে শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে, বসে আছে লিখতে হবে না, হ্যাঁ শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে। আমরা কিছু করে একটু সুন্দর করে লিখলাম, শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে। ছাত্র ছাত্রী আছে দিলে হবে, বসে লিখতে হবে না, ছাত্র ছাত্রী আছে, কয়জন আছে স্যার? 8 জন। 8 জন, আর ছাত্রী আছে কয়জন? তাদের মধ্যে ছাত্রী 3 জন, তাহলে এখান থেকে লিখে আমরা তাদের মধ্যে এটি না লিখলেও হতো, তাদের মধ্যেটা না লিখলেও তাদের মধ্যে ছাত্রী আছে এবং দুটো কয়জন? কয়জন আছে স্যার? 3 জন। আমরা ছাত্র ছাত্রী দেখি, যদি ছাত্রটা মাইনাস করি তাহলে আর ছাত্র বের হয়ে যাবে না। এক শিক্ষার্থীরা, দেখো শিক্ষার্থী মানে ছাত্র এবং ছাত্রী দুজনে মিলে হচ্ছে কত? দুই গ্রুপ মিলে হচ্ছে 8 জন, এদের মধ্যে তাদের মধ্যে ছাত্রী হচ্ছে 3 জন। তাহলে ওই 8 জন থেকে যদি আমি 3 জন বিয়োগ করে ফেলি তাহলে আর বাকিরা কি হবে? ছাত্র না। তাহলে এটাও বিয়োগ অঙ্ক, এটাও কি অঙ্ক স্যার? বিয়োগ অঙ্ক। তাহলে আমরা এই দেখো, এক দুই তিন,
স্যার আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এদিকে যদি জন থাকে জন বসাবো, টি থাকলে টি বসাবো, টাকা থাকলে টাকা বসাবো। ওকে স্যার, এই জিনিসগুলো আমরা খুব মাথায় রাখবো, তাহলে আর আমাদের কখনো ভুল হবে না। হ্যাঁ, এবার দেখো 8 থেকে 3 যোগ করলে 5, তাই না স্যার? তাহলে এখানে উত্তর লিখতে হবে, এখানে সেটা লিখবো বইতে যেটা লেখা আছে, শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে। হ্যাঁ, আমরা সুতরাং দিয়ে সেটা লিখবো, আমরা এটা লিখবো সুতরাং, এগুলো তো আমরা কষ্ট লেগে দেখে লিখতে পারি। সুতরাং শ্রেণীকক্ষে ছাত্র আসছে, শ্রেণীকক্ষে ছাত্র আছে 5 জন, তাহলে আমাদের উত্তর তাহলে আপনাদের বাড়ির কাজ দেখেন, আর বাড়ির কাজ বাড়ির কাজ 50 পৃষ্ঠা তোমরা করবে কত, 2 2 3 4, তার 2 3 4 এগুলো করবে। ওকে, এত নম্বর অঙ্কগুলো তোমরা করবে। তাহলে আজকে এতটুকু থাক, খোদা হাফেজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এরকম তো চলবে।